আমরা এখন দেখব সিপেনেল সার্ভারে কিভাবে মাল্টিপল পিএইচপি ভার্সন ব্যবহার করা যায়। প্রথমে আমি বলে নেই, পিএইচপি হল একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটি বর্তমানে খুবই চালু একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বর্তমান ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি এবং সিপেনেল সার্ভারে পিএইচপি ল্যাঙ্গুয়েজটি বা পিএইচপি স্ক্রিপ্টিং সুবিধাটি ডিফল্ট সেটিং করা থাকে এবং এটি যখন আমরা সিপেনেল ইনস্টল করি লিনাক্স সার্ভারে পিএইচপি সুবিধাটি ইনস্টল হয়ে যায়। তবে পিএইচপি মাল্টিপল ভার্সন বা পিএইচপি ভার্সন পরিবর্তন করার সুবিধাটি সিপেনেল সার্ভারে পূর্ব থেকে থাকে না। পিএইচপি সর্বশেষ ভার্সনটি, যেটি পিএইচপির স্টেবল ভার্সন, সেটি সিপেনেলের সাথে ডিফল্ট ইনস্টল হয়। আমরা যদি মাল্টিপল পিএইচপি ভার্সন ব্যবহার করতে চাই সিপেনেল সার্ভারে, তবে এটি আমাদের নিজেদের প্রয়োজনে করে নিতে হয় এবং আমাদের হোস্টিং সার্ভারে মানে সিপেনেল সার্ভারে মাল্টিপল পিএইচপি ভার্সন ব্যবহারের সুবিধা রয়েছে। এখন আমি দেখাবো আপনি কিভাবে আপনার ইচ্ছা মতো পিএইচপি ভার্সন পরিবর্তন করতে পারবেন। আপনি প্রথমে আপনার সিপেনেল অ্যাকাউন্টে লগ ইন করুন। আমরা সিপেনেল অ্যাকাউন্টে লগ ইন করছি। আপনি আপনার সিপেনেল অ্যাকাউন্টে লগ ইন করুন। আমি একটা ইউজার নাম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর সিপেনেল অ্যাকাউন্টে লগ ইন করলাম। সিপেনেল অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং সেখানে সফটওয়্যার ট্যাব, যে ঘরটিতে সফটওয়্যার ট্যাব রয়েছে সেখানে যাব এবং সেখানে গিয়ে দেখব যে সিলেক্ট পিএইচপি ভার্সন এই অপশনটি রয়েছে। এই অপশনটি কোনো সিপেনেলের ডিফল্ট কোনো মডিউল নয়, এটি আমরা ইনস্টল করে নিয়েছি। ক্লাউড লিনাক্স যদি সিপেনেল সার্ভারে ব্যবহার করা হয় তখন ক্লাউড লিনাক্সের সাথে মাল্টিপল পিএইচপি ব্যবহার করার এই মডিউলটি অপশনাল হিসাবে আসে। আমরা যখন পিএইচপি ভার্সন পরিবর্তন করব আমাদের প্রয়োজন অনুসারে, তখন আমরা সিলেক্ট মাল্টিপল পিএইচপি, সিলেক্ট পিএইচপি ভার্সন এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাবো যে সিপেনেল সার্ভারের নিজস্ব যে পিএইচপি ভার্সনটি রয়েছে, যেগুলো যেটি সিপেনেল ইনস্টল করার পরপরই সিপেনেল সার্ভারে ইনস্টল হয়ে যায়, সেই নেটিভ ভার্সনটি আমাদের প্রথমে দেখাবে এবং সেটি সিপেনেল অ্যাকাউন্টে ডিফল্ট পিএইচপি ভার্সন হিসাবে থাকবে। আমরা যদি এই পিএইচপি ভার্সনটি নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করতে চাই, তখন ড্রপডাউন লিস্ট থেকে আমরা যে কোনো একটি পিএইচপি ভার্সন নির্বাচন করতে পারব। তবে এখানে পিএইচপির 4.4 ভার্সন থেকে সর্বশেষ যে পিএইচপির 5.6 ভার্সন, সবগুলোই রয়েছে। আমরা ইচ্ছা মতো আমাদের যে কোনো একটি ভার্সন নির্বাচন করব। নির্বাচন করার পরপরই আমরা পিএইচপির যে ভার্সনটি নির্বাচন করলাম সেই ভার্সনের এক্সটেনশন বা মডিউলগুলো দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা মতো ওই ভার্সনের, আমরা যে ভার্সনটি নির্বাচন করেছি সেই ভার্সনের পিএইচপি এক্সটেনশনগুলো ইচ্ছা মতো নির্বাচন করতে পারি, পরিবর্তন করতে পারি। অনেক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান বা সিএমএস যেগুলো রয়েছে সেগুলোর কিছু নিজস্ব পিএইচপি মডিউল, তাদের রিকমেন্ডেশন থাকে, আমরা সেই অনুযায়ী আমাদের মডিউল যদি কোনোটা প্রয়োজন পড়ে আমরা এখান থেকে ইচ্ছা মতো নিতে পারব। তারপরে আমরা যে ভার্সনটি নির্বাচন করলাম
তার কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংগুলো আমরা পরিবর্তন করতে চাইলে আমরা সেটিং পদ্ধতিতে সুইচ করব। তারপর আমরা ওই বাসনটি নির্বাচন করব। নির্বাচন করার পর আমরা ওই অপশনগুলো পরিবর্তন করতে পারব। যে অপশন পরিবর্তন করতে চাইব তার উপরে আমরা মাউস রেখে ক্লিক করব, তখন সেই অপশনটি পরিবর্তন করার জন্য আমাদের মোড চেঞ্জ হবে। তখন আমরা যে পরিবর্তন করব সেভাবে এই হলো সিপেনের সার্ভারে মাল্টিপল পিএইচপি ব্যবহার করার নিয়ম। ধন্যবাদ।